হ্যালো বন্ধুরা সাদে ভরা রান্নাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা রেসিপি ভালো বিরিয়ানি তৈরি করতে ভালো মশলা লাগে তো সেই জন্যে এই মশলাটি আমি বাড়িতেই বানাই আর এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেখে নিই এই বিরিয়ানি মশলা আমরা কিভাবে বাড়িতে বানাতে পারি ভালো বিরিয়ানি বানাতে গেলে খাঁটি বিরিয়ানি মশলা দরকার সেই জন্য আমি এই বিরিয়ানি মশলা রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাগছে দুটো তেজপাতা পাঁচ গ্রাম দারুচিনি পাঁচ গ্রাম লবঙ্গ পাঁচ গ্রাম জৈত্রী পাঁচ গ্রাম শাহ জিরে তিনটে বড় এলাচ দুটো স্টার অ্যানিস পাঁচ গ্রাম শা মরিচ পাঁচ গ্রাম ছোট এলাচ এটা একটা জায়ফল জায়ফলের গোটাটা আমি দেব না আমি হাফ জায়ফল দেব কারণ যাইফলে একটা ঝাঁজ আছে তা না হলে বিরিয়ানি মশলাটা ঝাঁজালো হয়ে যাবে এই মশলাগুলিকে আমি এবারে গরম করে গুঁড়ো করে নেব এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানকে আমি বেশ গরম করে নিয়েছি তারপরে আঁচটাকে লো করে দিয়েছি তারপরে একে একে দিয়ে দিচ্ছি ছোট এলাচ দারুচিনি জৈত্রী স্টার অ্যানিস শা জিরে তেজপাতা বড় এলাচ লবঙ্গ এবং একটা জাইফলের হাফ দিচ্ছি তারপরে এই গোটা মশলাগুলিকে লো ফ্লেমেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু গরম করে নিতে হবে রোস্ট করবেন না একটু গরম করে নেবেন তারপরে এই মশলাগুলিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এই গোটা মশলাগুলিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড গরম করে নেয়ার পরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখুন কি সুন্দর ধুলোর মতন একদম গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি একটা জারে ভরবো এটা প্রায় তিন কেজি চালের বিরিয়ানি মশলা তৈরি হয়েছে এটাকে আমি একটি জারে ভরে পিজাব করব। এই বিরিয়ানির মশলাটাকে আমি এবার এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রাখবো তাতে অনেক দিন ভালো থাকবে আপনারাও বাড়িতে বিরিয়ানি মশলা বানাবেন এতে বিরিয়ানির স্বাদ অনেকাংশে বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল ভরা রান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে